খারাপ কাজ থেকে বিরত থাকতে রোজাদারদের আজকের দোয়া। রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তারপরও মানুষ নফসের খাহের সাথে অন্যায় কিংবা খারাপ কাজে লিপ্ত হয়। দুনিয়া সব খারাপ কাজ থেকে মুক্ত থাকতে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করাই জরুরি। তারপরও রোজাদার যেন রোজা অবস্থায় যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, সেজন্য রয়েছে একটি দোয়া। খারাপ কাজ থেকে বিরত থাকতে রোজাদার সবসময় পড়তে থাকবে আল্লাহুম্মার জুকনি ফিহি জিহনা ওয়াত তানবিহা ওয়া বাইথনি ফিহি মিনা সাফাহাতি ওয়াত তামউইহি ওয়াজ আল্লি নাসিবা মিন কুল্লি খাইরু তুনজিলু ফিহি বিজুদিকা ইয়া আজওয়াদুল আজওয়াদিন। অর্থ, হে আল্লাহ, আজকের দিনে আমাকে সচেতনতা ও বিচক্ষণতা দান করুন, অজ্ঞতা নির্বুদ্ধিতা ও ভ্রান্ত কাজকর্ম থেকেও আমাকে দূরে রাখুন। আজকের দিনে আপনি যত ধরনের কল্যাণ দান করবেন তার প্রতিটিতে আপনার দয়ার উসিলায় আমাকে উপকৃত করুন, হে দানশীলের মধ্যে সর্বোত্তম দানশীল। রোজাদারের জন্য একটি কথা মনে রাখা জরুরি, আল্লাহতালা মন্দ কাজ সংগঠিত হওয়ার সব বিষয়গুলোকে হালকা করেছেন রোজাদারের ইবাদত বন্দিকি করার জন্য। জান্নাতের দরজা খুলে দিয়েছেন জান্নাতি পরিবেশ লাভের জন্য, আবার জাহান্নামের দরজা ও শয়তানকে বেড়ি পড়ানোর মাধ্যমে অপরাধ প্রবণতা কমিয়ে দিয়েছেন। সুতরাং এরপরও যদি মানুষ খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখতে না পারে, মন্দ কাজের প্রভাব মুক্ত হয়ে ভালো কাজের দিকে অগ্রসর হতে না পারে, তবে এর চেয়ে হতভাগা আর কে হতে পারে। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে মুসলিম উম্মাহকে খারাপ থেকে বিরত থাকার তাওফিক দান করুন, ভালো কাজের মাধ্যমে রমজানের ফজিলত অর্জন করার তাওফিক দান করুন, আমিন। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।